জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। রাজধানীর দক্ষিণে নগর ভবনে আছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আকাশ, সহায়তা দেওয়া তো শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত কত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে? আজ দিনের অংশে ঢাকা বিভাগের আর কতগুলো পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের? মামুন, যে চেক সহায়তা দেওয়ার কথা রয়েছে সেটির আনুষ্ঠানিক কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি, অল্প কিছুক্ষণ পরে শুরু হবে। আর এখন যেটি চলছে সেটি হচ্ছে যারা এখানে আহত অথবা নিহতদের পরিবারের সদস্যরা আসছেন তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করে, তারা মূলত আমার পেছনে যাদেরকে দেখছেন তারা হচ্ছে ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে মূলত এসেছে। আজকের যে আয়োজন সেটি মূলত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগটি দেওয়া হয়েছে। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি নিহত পরিবারকে 5 লাখ এবং আহত পরিবারকে 1 লাখ টাকা করে প্রাথমিকভাবে আজকে এখানে দেওয়া হবে। আজকে মূলত 200টি পরিবারকে এই সহায়তা দেওয়া হবে। বলা যায় ঢাকা বিভাগ সহ প্রথমেই ঢাকা বিভাগ দিয়ে কার্যক্রম শুরু হয়েছে এই ফাউন্ডেশনের, এর পরবর্তীতে কিন্তু 8টি বিভাগে তারা বিভাগীয় পর্যায়ে গিয়ে গিয়ে এই আর্থিক সহায়তার যে কর্মসূচি সেটা কিন্তু সম্পন্ন করবে। এখানে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা থেকে, আমরা সকলের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের পরিবার থেকে আসলে যেটি হারিয়েছে সেটি তো আর ফিরে পাওয়ার মতো নয়, তবে অনেকের পরিবার আছে আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য এই যে প্রাথমিকভাবে যে সহায়তা দেওয়া হচ্ছে বর্তমান সময়ে সেটি কিন্তু তাদের জন্য অনেক বড় উপকারে আসছে। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই ফাউন্ডেশনের পক্ষে কিন্তু ফাউন্ডেশনে যারা আছেন যারা এর দায়িত্ব পালন করছেন তাদেরকে কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যদি বলে রাখি এই কার্যক্রম এখন শুরু হয়েছে ঢাকা বিভাগ থেকে, পরবর্তীতে 8টি বিভাগে কিন্তু এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিটি বিভাগে গিয়ে গিয়ে যারা আহত নিহত আছেন তাদের পরিবারকে এই সহায়তার চেক সহ আর্থিক যে সহায়তা আছে সেটি পৌঁছে দেবে। মামুন, ধন্যবাদ আপনাকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে শহীদ পরিবারকে আজ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।